প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র এর উপরে একটি টপিক নিয়ে আলোচনা করব। আশা করি এই ক্লাসটি করলে তোমরা সেই টপিকের উপরে মোটামুটি একটা দক্ষতা অর্জন করতে পারবে এবং সেলফ স্টাডি করে তোমাদের প্রবলেমস গুলো বের করবে এবং সেগুলো সলভ করবে। এবং এই ক্লাসের যে স্লাইড গুলা এখানে উপস্থাপন করা হয়েছে, স্লাইড গুলা পুরোপুরি অনুশীলন করলে, প্র্যাকটিস করলে তোমরা অবভিয়াসলি একটা জায়গায় বুঝতে পারবে। তো ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করি। English second paper. The topic we are going to study here today is sentence characters. The students, especially those who are studying in intermediate, often face difficulties in solving the question on sentence connectors. So here you see a question mark. It indicates why we should study sentence connectors and what is the purpose of this lesson. Actually, sentence connectors or linkers connectors, what are those and why we should study that? Here you can see linkers and connectors are the words or phrases that maintain smooth transition between or within the sentence in a discourse, whether written or spoken. আমরা কথা বলি বা লিখি, আমরা একটা কথা বলি না বা একটা বাক্য দিয়ে বক্তব্য শেষ করি না, অনেকগুলো বাক্য সাজিয়ে বলি। এই যে সাজিয়ে বলাটা, অর্থাৎ একটা বক্তব্য থেকে আর একটা বক্তব্যে যখন আমরা যাই, তখন একটা সিগনাল বা একটা ইন্ডিকেশন দিয়ে যায়, হোয়াট আই এম গোয়িং টু স্পিক অ্যাবাউট অ্যান্ড হোয়াট ইজ মাই নেক্সট পয়েন্ট। এই পয়েন্টটা অ্যাকচুয়ালি আমরা যখন একটা কানেক্টর বা লিঙ্কার ব্যবহার করি, তার মধ্যে দিয়ে ক্লিয়ার হয়ে যায়। ফর এক্সাম্পল, আমরা যদি কোথাও ডিয়ার ফর বলি, তার মানে বুঝতে হবে যে আগে কোনো কারণ বলা হয়েছে, পরে এর পরিণামটা বলবো। সো ডিয়ার ফর এরকম কথা বললে, আবার যদি কোথাও বলি অ্যাজ, বিকজ এ ধরনের কথা বলি, তাহলে বুঝতে হবে যে এর সাথে আমরা যে কথাটুকু যুক্ত করতে যাচ্ছি সেটা তার কারণ উপস্থাপন করব। আবার যদি ফার্স্টলি বলি কোথাও, তাহলে বুঝতে হবে যে ফার্স্টলি বা ফার্স্ট বা অ্যাট ফার্স্ট, ফার্স্ট অফ অল এরকম কথা বলার অর্থই হলো অবভিয়াসলি এর পরে যেটা আসছে সেটা সেকেন্ড কথা, অর্থাৎ এর সাথে যুক্ত। এভাবেই আমরা লিঙ্কার বা কানেক্টর দিয়ে আসলে আমাদের কথাগুলোকে সাজিয়ে উপস্থাপন করি। এখানে যেটা বলা হচ্ছে যে হ্যাভিং আ ক্লিয়ার আইডিয়া ইন ওয়ানস মাইন্ড অ্যান্ড এক্সপ্রেসিং দেম ক্লিয়ারলি আর নট দ্য সেম, অর্থাৎ একটা আইডিয়া আমার ভিতরে আছে, দ্যাটস ভেরি ক্লিয়ার, বাট সেটাকে আমি যখন রেন্ডার করতে যাচ্ছি, আমার বক্তব্যটাকে যখন আমি আমার লিসনারের কাছে দিচ্ছি, তখন আমি কতটা সাজিয়ে দিতে পারছি বা সে আমাকে কতটা বুঝতে পারবে সেটা আসলে বেশ ডিফিকাল্ট। হিয়ার্স দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং লিঙ্কার্স অ্যান্ড ক্যারেক্টার্স। আসলে এই কারণেই আমরা লিঙ্কার্স বা কানেক্টরস ব্যবহার করছি, যে লিঙ্কার্স এবং কানেক্টরস ব্যবহার করে আমরা আমাদের বক্তব্যকে সাজিয়ে উপস্থাপন করতে পারি। আর এটাকে যদি রং ভাবে ইউজ করি, ভুল ভাবে ইউজ করি, তাহলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে এবং আমাদের কথাটা অ্যাম্বিগুয়াস হতে পারে, অস্পষ্ট হয়ে যেতে পারে, দুর্বোধ্য হতে পারে। সেই জন্যই আমরা এই বিষয়গুলো মাথায় রেখে এই লেসনটি খেয়াল করব। আশা করি এই লেসন থেকে যে জিস্ট আমরা পাব, যে লিঙ্কার কানেকশন গুলো পাবো, তার সাথে আমরা পরিচিত হব এবং সেগুলো বাক্যে কিভাবে প্রয়োগ করব উদাহরণ সহ এখানে উপস্থাপন করা হবে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো ঠিক আছে, চলো আমরা শুরু করতে যাই। সেন্টেন্স কানেক্টরস, এখানে আমরা কতগুলো হাত দেখতে পাচ্ছি যে একটা আরেকটার সাথে ধরে আছে। আসলে দিজ আর অলমোস্ট সিমিলার
to the different ideas we present. একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আইডিয়া থেকে আরেকটা আইডিয়াতে যখন আমরা অপ্ট করি, ট্রান্সিট করি, ট্রান্সফর্ম করি, তখন অবভিয়াসলি একটা সিগন্যাল দিয়ে যাব। এই সিগন্যালগুলোই আসলে কানেক্টরস বা লিঙ্কারস। এখানে আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি। ওকে, এই প্যাসেজটা আমরা একটু দেখি। Every year, millions of people all over the world die unnecessarily as a result of pollution. As a result of pollution, pollutioner karone. Proti bochor lokkho lokkho manush oprojone mara jacche. Tale as a result, ei kotha ta dara pore je kotha ta amra bolechi ebong age jeta bolechi. Ei dutu ekta shongjog toiri koreche, connect kore diyeche. This unfortunate and unavoidable deaths. Unfortunate, unavoidable. দুটো অ্যাডজেক্টিভকে যুক্ত করেছেন একটা কনজাংশন, সো এটাও একটা লিঙ্কার বা কানেক্টরের কাজ করেছে। আর বট অ্যাবাউট বাই ফোর স্পেসিফিক ফ্যাক্টরস, এখানে একটু খেয়াল করো, ফোর স্পেসিফিক ফ্যাক্টরস, ফোর, দা ওয়ার্ড ফোর, ফোর স্পেসিফিক ফ্যাক্টরস, সো চারটা গুরুত্বপূর্ণ ব্যাপার বা কারণে এটা ঘটে। তাহলে চারটা, তাহলে এই চারটাকে আমরা উপস্থাপন করবো কিভাবে? অবশ্যই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা প্রথম, তারপর তারপর তারপর, এভাবে করে কথা বলা বলবো। তাহলে আমরা প্রথম যেটা বলেছি সেখানে আমরা বলছি ফার্স্টলি। তাহলে ফার্স্টলি আমার ইন্ডিকেশন দিচ্ছে যে দিস কামস অ্যাজ এ সিকোয়েন্স, সিকোয়েন্সিয়াল অর্ডার, দিস মেইনটেইনস আ সিকোয়েন্সিয়াল অর্ডার, ক্রম মেইনটেইন করে। তাহলে এয়ার পলিউশন ফ্রম ফ্যাক্টরিজ, বার্নিং ট্রাশ অ্যান্ড ভেহিকল ফিউমস কজ নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস অ্যান্ড আদার রেসপিরেটরি ডিজিজেস। দেন তাহলে এই দেনের সম্পর্কে ফার্স্টের সাথে প্রথম ছিল, তারপরে আরেকটা এসছে, হোয়াট ইজ পলিউশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ডিজার্স, দ্য ইনডিসক্রিমিনেট ডিসপোজাল অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড দ্য ডাম্পিং অফ হিউম্যান ওয়েস্ট ইন টু রিভার্স অ্যান্ড ক্যানালস কজেস পয়জনিং অ্যান্ড ওয়াটবর্ন ডিজিজেস, সাস অ্যাজ ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এই ধরনের কথা যখন আমরা বলি তো সেটা ইন্ডিকেশন দেয় যে এরপরে যেটা উপস্থাপন করছে সেটা কি এক্সাম্পল। তাহলে এখানে কলেরা, ডায়রিয়া বিভিন্ন রোগ হয়, যেমন কলেরা, ডায়রিয়ার মতো। নেক্সট, এই যে দেন, তারপরে নেক্সট, পরেরটা, দ্য নয়েজ পলিউশন ফ্রম ভেহিকল হর্নস অ্যান্ড মাইক্রোফোনস আর দ্য ফ্যাক্টরস দ্যাট মাইট কজ অ্যাগ্রেশন অ্যান্ড ড্যামেজ হিয়ারিং অ্যান্ড ফাইনালি মানে শেষেরটি। তাহলে চারটা বলেছিলাম, ফার্স্টলি, দেন, নেক্সট, ফাইনালি। তাহলে আমার চারটা পেয়ে গেলাম, চারটা ফ্যাক্টরসকে আমরা উপস্থাপন করেছি, তাহলে একটা ক্রম মেনটেন করেছি। অডোর পলিউশন ফ্রম ডাম্পড or untreated human waste causes serious discomfort to our senses and attracts disease bearing creatures such as rats and flies. তাহলে disease bearing creatures তো অনেক আছে, তার মধ্যে আমি জাস্ট উদাহরণ হিসাবে rats এবং flies কে উপস্থাপন করেছি, এখানে সাসেস ব্যবহার করেছি। We should take determined action to control these problems and clean up the environment to avoid these unnecessary diseases. এই প্যাসেজটাতে আমরা যে অংশগুলো, যে ওয়ার্ডস বা ফ্রেজেস যেগুলো আমরা হাইলাইট করেছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসলে কানেক্টরস বা লিঙ্কারস, এগুলো পুরো আইডিয়াকে, এখানে যে আইডিয়াসগুলো প্রেজেন্ট করা হয়েছে এই প্যারাগ্রাফে বা এই প্যাসেজে, সেই জিনিসগুলোকে কিন্তু অ্যারেঞ্জ করেছে, কম্বাইন করেছে এবং এগুলোকে ডিসিপ্লিন করেছে, অর্ডার্ড করেছে, সুসজ্জিত করেছে এবং স্মুথার করে দিয়েছে, যাতে আমরা সহজে মিনিংটা নিতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি যে এটার গুরুত্ব কত। এখন যদি আমরা একটু ধরে নাও যে এই হাইলাইটেড ওয়ার্ডস বা ফ্রেজগুলো বা কানেক্টরসগুলো বাদ দিয়ে দিলাম, তাহলে কি এখানে মিনিং তৈরি হবে, ক্লিয়ার হবে? অবভিয়াসলি না। সুতরাং বুঝতে পারছি এটার গুরুত্ব। তাহলে চলো আসলাম, এখান থেকে আমরা আসলে মূল স্টাডি শুরু করতে যাচ্ছি। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করব, অ্যান্ড, বিসাইডস, মোরওভার, ফারদারমোর, ইন অ্যাডিশন টু, বাট ফ্রম, অ্যাজ ওয়েল, অলসো, টু, বাংলা এখানে লিখে দেওয়া আছে। দেখো যে সবগুলো আসলে ঘুরে ফিরে একই অর্থ দেয়, এছাড়াও অধিকন্তু আরো ইত্যাদি। তার মানে আমরা যখন একটা আইডিয়ার সাথে সিমিলার কোনো আইডিয়া, একই ধরনের অতিরিক্ত কোনো তথ্য দিতে যাব,
তখন আমরা এই ধরনের কানেক্টর ব্যবহার করব। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ইউজেস ইন সেন্টেন্সেস, তাহলে সেন্টেন্সের ব্যবহার গুলো দেখানো আছে। আই হ্যাভ স্টাডিড শেক্সপিয়ার, বেন জনসন অ্যান্ড গ্রিন, তাহলে এখানে অ্যান্ড কি করলো, বেন জনসন শেক্সপিয়ার তাদের সাথে গ্রিন কে যুক্ত করলো। পরে আরেকটা আইডিয়া উপস্থাপন করছি আমরা একই ধরনের, অর্থাৎ আমি স্টাডি করেছি আর কি, এছাড়াও কি স্টাডি করেছি সেটা বলতে গিয়ে আমরা বলছি বিসাইডস আই হ্যাভ এ গুড কমান্ড ওভার থমাস গ্রিন, তাহলে থমাস গ্রিনের উপরেও আমার ভালো দক্ষতা আছে, কমান্ড আছে। তাহলে আমরা ধরে নিলাম যে এখানে গ্রিন, এখানেও থমাস গ্রিন বলছি, আসলে যাই হোক ধরে নিলেই হলো যে আমরা ধরে নিচ্ছি যে থমাস গ্রিন আর একজন। তাহলে ঠিক আছে, তাহলে আমার বেন জনসন শেক্সপিয়ার বা গ্রিন কে পড়েছি, তার পাশাপাশি আমি থমাস গ্রিন কেও পড়েছি, তার মানে আমি আরেকটা তথ্য যোগ করলাম। আই স্টাডি টু ওয়ার্ডস ওয়ার্থ টু উইথ মাস ইন্টারেস্ট অ্যান্ড অ্যাডোরেশন, এখানে আমি আরেকটা যুক্ত করেছি ওয়ার্ডস ওয়ার্থ, ওয়ার্ডস ওয়ার্থ এর পরে আমি পড়াশোনা করেছি, তার মানে আমি একের পর এক আমার স্টাডির বিভিন্ন এরিয়া গুলোকে উপস্থাপন করছি ওয়ান আফটার অ্যানাদার, এবং অতিরিক্ত তথ্য হিসেবে এগুলো যুক্ত করছি, একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়াকে অ্যাড করে দিচ্ছি। এই অ্যাড করতে গিয়ে আমরা এখানে যে কানেক্টর গুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করেছি। তাহলে আমরা এই কানেক্টর গুলো মনে রাখবো, যে এগুলো আমরা যদি অ্যাডিশনাল ইনফরমেশন যখন দেব তখন আমরা ব্যবহার করব। ওকে, নেক্সট টু শো সিমিলারিটি, একই সেম একই ভাবে একই কথা যখন আমরা উপস্থাপন করব, তাহলে এখানে হচ্ছে সিমিলারলি, অ্যাট দ্য সেম ওয়ে, করসপন্ডিংলি, লাইকওয়াইজ, লাইকলি, সবগুলোর অর্থ আসলে ঘুরে ফিরে যেভাবেই নেই না কেন একই ভাবে, তার মানে সেম ওয়ে অর সিমিলার ওয়ে অর সিমিলারিটিস দেখানোর জন্য আমরা এটা ব্যবহার করি। এখানে উদাহরণে আমরা দেখতে পাচ্ছি, প্রথম দেওয়া আছে ইউ ক্যান গিভ ইয়োর ফোন নাম্বার টু এভরি ম্যান হু অ্যাস্ক ফর ইট, তুমি যে কাউকে তোমার ফোন নাম্বার দিতে পারো না, যে চাবে তাকে দিয়ে দিবে এরকম নয়। লাইকওয়াইজ একই ভাবে, তার মানে আরো কি করতে পারো না, আরো কি করতে পারো না, যেহেতু এখানে আমার বলা ছিল ইউ কান্ট, তাহলে এখানেও দেখতে পাচ্ছি ইউ কান্ট, তার মানে সেম কথা বলছি, এখানে হয়তো আরেকটি তথ্য লাগাচ্ছি বাট তথ্য দুটো সেম কথা বলছে। এই সিমিলারিটি দেখানোর জন্য আমরা লাইকওয়াইজ ব্যবহার করেছি, কিন্তু লাইকওয়াইজ বাদ দিয়ে আমরা সিমিলারলি, করসপন্ডিংলি, লাইকলি এগুলো ব্যবহার করতে পারতাম। এনি ওয়ান অফ দিস কানেক্টেডস ইউ ক্যান ইউজ ইন দিস প্লেস, ইউ ক্যান্ট গো আউট উইথ এভরিওয়ান হু ফ্যান্সিস ইউ, তুমি তার সাথে যে কেউ তোমাকে চাইলো তুমি তার সাথে চলে গেলা, এটাও তুমি করতে পারো না। নেক্সট দেখতে পাচ্ছি পরের সেন্টেন্স, ইউ আর নট অ্যালাউড টু ইউজ ইয়োর ফোন হিয়ার, তুমি এখানে তোমার ফোন ব্যবহার করার জন্য অনুমোদিত নও, তুমি ব্যবহার করতে পারো না। পরে নিশ্চয়ই এরকমই কিছু একটা বলছে, তো বলছে সিমিলারলি ইউ হ্যাভ টু সুইচ ইট অফ হোয়েন ইউ আর ইন দ্য লাইব্রেরি, তুমি এখানে তোমার ব্যবহার করতে পারো না, যখন তুমি লাইব্রেরিতে আছো তখন ব্যবহার করতে পারবে না, তুমি এটা সুইচ অফ রাখো। তাহলে একই কথা বলছে, একই ধরনের আইডিয়া দিচ্ছে, এখানে আমরা সিমিলারিটি ব্যবহার করেছি, সিমিলারলি ব্যবহার করেছি। শি ইজ অ্যান এক্সেলেন্ট ফটোগ্রাফার, করসপন্ডিংলি হার পেইন্টিংস আর ওয়ার্কস অফ আর্ট, এখানেও একই কথা একইভাবে উপস্থাপন করা হয়েছে। তাহলে আমরা এগুলো সিমিলারিটি দেখানোর জন্য এই ধরনের কানেক্টর ব্যবহার করব। আমরা পরের এখানে ডিসিমিলারিটি, অর্থাৎ আগের স্লাইডে যা বললাম তার অপোজিট, অর্থাৎ আমি যা বলছি তার বিপরীত কথা যদি বলি, বিপরীত আইডিয়াকে যদি যুক্ত করি, একটা আর একটা যদি কন্ট্রাস্ট হয়, বৈপরীত্য যদি তৈরি হয়, তাহলে আমরা ব্যবহার করব ইন কন্ট্রাস্ট, অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি, আনলাইকলি, নেভারদিলেস, ননদিলেস, অথবা ইয়েট, সবগুলোর অর্থ ঘুরে ফিরে অপর পক্ষে বা বিপরীত ক্রমে। তাহলে আমরা এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে ফার্স্ট দেখতে পাচ্ছি, দিস রেস্টুরেন্ট হ্যাজ দ্য বেস্ট কিচেন ইন টাউন, However, their staff are quite rude. Again, to the bullo best. খেয়াল করো, আগেরটাতে বলেছে কি best, best kitchen. পরেরটাতে বলছে their staff are quite rude. Quite rude. এই rude এর সাথে best opposite, obviously. ভালো আর খারাপ. তাহলে বিপরীত আইডিয়া. রেস্টুরেন্ট খুবই বেস্ট শহরের মধ্যে, কিন্তু তাদের স্টাফ গুলো অভদ্র, বেদম, তার মানে বিপরীত আইডিয়াকে উপস্থাপন করেছে। এই বিপরীত আইডিয়াকে আমরা অ্যাড করে দিয়েছি বা কানেক্ট করে দিয়েছি যে কানেক্টর দিয়ে, সেটা হচ্ছে হাউএভার, হাউএভার। সুতরাং বুঝতে পারছি যে হাউএভার দিয়ে আমরা কি করলাম,
ওকে, পরের স্লাইডে যাচ্ছি, পরের বাক্য কি আসে? আই হ্যাভ অ্যাস্কড ইউ 1000 টাইমস নট টু লিভ ইউর ডার্টি সক্স অন দ্য ফ্লোর, ইয়েট ইউ কিপ ডুইং ইট। আমি হাজার হাজার বার তোমাকে বলেছি তোমার আবর্জনা যুক্ত ওই ময়লা মোজাগুলো তুমি ফ্লোরে ফেলে রেখো না, কিন্তু তুমি এটা করে যাচ্ছ। তার মানে কি? করার কথা ছিল কি, করতে বলেছিলাম কি, কিন্তু সে করলো কি? উল্টা, অপোজিট। এই অপোজিশনকে আমরা অ্যাড করে দিয়েছি কি দিয়ে? ইয়ের দিয়ে। এখানে ইয়ের দিতে পারতাম, বার দিতে পারতাম, অর্থাৎ এখান থেকে অন্যটা দিয়ে আমরা ফিল আপ করতে পারতাম। ইংল্যান্ড হ্যাজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ কোর্স, অন দ্য আদার হ্যান্ড ইট হ্যাজ দ্য ওয়ার্স্ট ওয়েদার। তাহলে এখানেও আমরা দুটো বিপরীত ধর্মী শব্দ পেয়েছি। একটা হচ্ছে বেস্ট ল্যাঙ্গুয়েজ স্কুলস, ইউ ক্যান সি বেস্ট ল্যাঙ্গুয়েজ স্কুল, ইংল্যান্ডের ল্যাঙ্গুয়েজ স্কুল হলো বেস্ট, কিন্তু এখানকার আবহাওয়াটা কি? ওর্স্ট, ইউ ক্যান সি ওর্স্ট, বেস্ট ওর্স্ট, অবভিয়াসলি এরা একে অপরের বিপরীত। এটাকে আমরা কি দিয়ে বুঝিয়েছি? অন দি আদার হ্যান্ড। সুতরাং বুঝতেই পারছো বিপরীত আইডিয়াকে অ্যাড করার জন্য আমরা এটা ব্যবহার করলাম। ওকে, চলো নেক্সট কি বলছে, রিজন দেখানোর জন্য। অর্থাৎ আমি যখন কোনো ক্লজ বা কোনো সেন্টেন্স বা কোনো একটা আইডিয়া উপস্থাপন করব যেখানে কারণ দেখানো হবে, কোনো ঘটনার কারণ, তখন আমরা সেই কারণকে ইনিশিয়েট করব অ্যাজ, সিন্স, বিকজ অথবা ফর দিয়ে। এটার অর্থ যেহেতু বা কারণ। কঠিন কিছু নয়, জাস্ট সেই ক্লজ বা ফ্রেজের সাথে আমরা এটা লাগিয়ে দেব। অ্যাজ হি ইজ ইন্টেলিজেন্ট হি শুড সাকসিড। এখানে দুটো ক্লজ রয়েছে, ফার্স্ট ক্লজটা কারণ, সেকেন্ড ক্লজটা রেজাল্ট। তাহলে কজ এন্ড এফেক্ট, বা ফার্স্ট ওয়ান রিজন, সেকেন্ড ওয়ান রেজাল্ট। তাহলে আমরা রিজনের সাথে কি লাগিয়েছি? অ্যাজ। ইউ ফেইলড বিকজ ইউ নেগলেক্টেড ইউর স্টাডিজ। এখানে ফেল করাটা পরিণাম, কারণ কি ছিল? পড়াশোনাকে নেগলেক্ট করা। তাহলে কারণের সাথে আমরা কি লাগিয়ে দিলাম? বিকজ। তার মানে কারণকে ইনিশিয়েট করার জন্য, ইন্ট্রোডিউস করার জন্য আমরা একটা কানেক্টর লাগালাম বিকজ। এই বিকজ পর্যন্ত এসে যদি থেমে যায় তবুও বুঝতে হবে যে বিকজ এর পরে যা বলতে যাচ্ছে সেটা আসলে ফেল করার কারণ, দ্য রেজাল্ট অফ হিজ ফেলিয়ার। ওকে, দেন হি মিস দ্য ক্লাস। সে ক্লাস মিস করলো কেন? ওয়াই? হি ওয়াজ লেট টু অ্যাভেল দ্য ক্যাম্পাস বাস। সে ক্যাম্পাসের বাসটা ধরতে পারে নাই, দেরি হয়ে গেছে। তাহলে এটাও একটা কারণ। এই কারণটাকে আমরা কি দিয়ে যুক্ত করেছি? ফর। ফর মানে এখানে যেহেতু বা কারণ। পরের স্লাইডে আমরা কি পাচ্ছি? টু শো সিকোয়েন্স। ডু ইউ নো হোয়াট দ্য মিনিং অফ সিকোয়েন্স ইজ? দ্যাট কামস ওয়ান আফটার অ্যানাদার, সিরিয়াল, ক্রম। তাহলে আমরা ক্রমান্বয়ে যখন কোনো কিছু, কোনো আইডিয়াকে উপস্থাপন করব, প্রথম কারণ, দ্বিতীয় কারণ, তৃতীয় কারণ, বা প্রথম জিনিস, দ্বিতীয় জিনিস, তৃতীয় জিনিস, প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, ইত্যাদি। কেন ইংরেজি শিখব? অনেকগুলো কারণ থাকতে পারে। সেই কারণগুলোকে যখন আমরা একের পর এক উপস্থাপন করব, তখন আমরা প্রথম কারণের সাথে ফার্স্ট অফ অল, দ্বিতীয় কারণে আমরা দেন, নেক্সট, অথবা সেকেন্ডলি, অথবা সেকেন্ড, থার্ড, থার্ডলি, অথবা নেক্সট, দেন, আফটারওয়ার্ডস, এরকম করে আমরা সিকোয়েন্স মেনটেন করব। তো এখানে এইভাবে দেওয়া আছে, ফার্স্ট, ফার্স্টলি, ফার্স্ট অফ অল, ইন দ্য ফার্স্ট প্লেস, টু বিগিন উইথ ফর ওয়ান থিং, সেকেন্ড, সেকেন্ডলি, ইন দ্য সেকেন্ড প্লেস, ফর অ্যানাদার থিং। এভাবে করে আমরা একের পর এক অপ্ট করব আইডিয়াগুলোকে। দেখো উদাহরণে কি বলছে, আমরা একসাথে যদি নিয়ে আসি সবগুলো। First of all, I would like to talk about the benefits of reading newspaper. তাহলে আমি প্রথমে বলবো নিউজপেপারের উপকারিতা নিয়ে। To begin with, এই উপকারিতা বলতে গিয়ে আমি শুরু করবো কি দিয়ে? Newspaper introduces us to the everyday world. Secondly, it provides us with ongoing national issues. তাহলে the reasons why we should study the newspapers. There have number of reasons. And these reasons are presented one after another. So, while giving different ideas one after another, we must start with
collectors that indicate their seriality, their sequence. Second, thirdly, fourthly, etc., etc. Then sequence বিষয়টা আমরা অনেকগুলো আরো আছে third thirdly in the third place also besides moreover in addition finally lastly last of all তাহলে যখন আমরা শেষে পৌঁছে যাব কতগুলো কারণ বা কতগুলো ক্রমান্বয়ে কোনো কিছু উপস্থাপন করছি যখন শেষেরটাতে যাব শেষেরটাতে আমরা ফাইনালি লাস্টলি বা লাস্ট অফ অল লাগিয়ে শেষ করব তিন নম্বর তাহলে আমরা আগে নিউজ পেপার সম্পর্কে বলেছিলাম ফার্স্টলি এর জন্য এটা দিয়ে শুরু করছি তারপরে এই তারপরে ইন দ্য থার্ড প্লেস ইউ ক্যান অলওয়েজ কিপ আ ডেইলি অ্যাজ এ মিন্স অফ প্যাসিং ইয়োর টাইম ফ্রুটফুলি অ্যান্ড প্রপারলি ফাইনালি newspapers are excellent invention of modern civilization jeto adhunik shobhotar oshadharon ekta srishti sutrang ami er sathe thakbo tole ebhabe kore amra sequence maintain korbo ei aget je ei gulo upasthapon kore holo character shikhle the okay pore amra ashi order of importance gurutter dharabahikota gurutter seriality gurutto gulo ke amra kibhabe eker por ek upasthapon korbo seta korte giye আমরা এই অর্ডারটা মেইনটেইন করব এভাবে মোস্ট ইম্পর্টেন্টলি প্রাইমারিলি অ্যাবাভ অল মোস্ট সিগনিফিক্যান্টলি এসেনশিয়ালি বেসিকলি তাহলে বুঝতে পারছো যে আমরা যখন গুরুত্বপূর্ণ কোনো জিনিসকে কতগুলো জিনিসকে উপস্থাপন করব তার গুরুত্বের ক্রম অনুসারে এগুলোকে এই ধরনের ক্রম সে এভাবে আমরা নিয়ে আসবো একটু উদাহরণ দেখে নেই আইড লাইক টু টক টু ইউ অ্যাবাউট হাউ টু কিপ কম অ্যাট এ ওয়ার্ক প্লেস Most importantly, never go to the canteen while your boss is there. তাহলে বলছে যে আমি তোমাকে বলবো যে তুমি কিভাবে তোমার কার্যক্ষেত্রে তোমার কর্মক্ষেত্রে চুপচাপ শান্ত থাকতে পারো তাহলে এখানে শান্ত থাকতে হলে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা যখন তোমার বস ক্যান্টিনে আছে তখন তুমি সেখানে যাও সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপরে পরের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে মোস্ট সিগনিফিক্যান্টলি অ্যাভয়েড আই কন্টাক্ট এট অল কস্ট যে কোনো ভাবে চোখে চোখ রেখো না এটা তোমাকে বাঁচিয়ে দিবে হাউ ক্যান আই পুট দিস এসেনশিয়ালি হ্যাভিং এ গুড টোন উইথ অল অফ ইউর কলিগস শুড বি দ্য লাস্ট থিং অন ইয়োর মাইন্ড অর্থাৎ সকল কলিগের সাথে সমান দূরত্ব বজায় রাখা বা সমান সম্পর্ক বজায় রাখা সমান সম্পর্ক গুড টোন রাখা এটা সবসময় মাথার ভিতর তোমার রাখতে হবে এটাও তোমার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার তাহলে ওয়ার্ক প্লেসে হাউ টু বিহেভ হাউ টু অ্যাক্ট এই বিষয়গুলো আমরা গুরুত্ব ক্রমান্বয়ে যখন উপস্থাপন করব এভাবে করব পার্টিকুলারাইজেশন পার্টিকুলারাইজেশন ইউ নো স্পেশালাইজেশন অর্থাৎ টু মেক সামথিং স্পেসিফিক অর্থাৎ বিশেষ করে তোলা বিশেষ করে কথা বলা তখন আমরা বলবো পার্টিকুলারলি ইন পার্টিকুলার more specifically বা especially বিশেষ ভাবে যখন কোনো কিছুকে আমরা গুরুত্ব দেব তখন সেখানে আমরা এই ধরনের কানেক্টিভ ব্যবহার করব nearly a third of marriages end in divorce বলছে এক তৃতীয়াংশ বিয়ে ভেঙে যায় বা বিয়ের ক্ষেত্রে ডিভোর্স হয় in particular it's middle as couples that earn for much more from life সাধারণত বিশেষ করে ওয়ান থার্ড ঘটে কিন্তু বিশেষ করে কাদের ঘটে যারা মধ্যবয়সী কাপল তাদের ক্ষেত্রে যারা আরো বেশি কিছু চাই জীবন থেকে তাদের ক্ষেত্রে তাহলে ভাঙে ঠিক আছে কিন্তু বিশেষ করে কাদের ভাঙে মিডল এজ তাহলে এটাকে আমরা জাস্ট স্পেশালাইজেশন বা স্পেসিফিক করার জন্য এখানে ইন পার্টিকুলার ব্যবহার করেছি এখানে পার্টিকুলারলি ব্যবহার করতে পারতাম মোর স্পেসিফিক্যালি ব্যবহার করতে পারতাম স্পেশালি ব্যবহার করতে পারতাম যে কোনোটা তোমরা ব্যবহার করতে পারবে তারপরে Couples tend to argue about financial issues. যে তারা সাধারণত আর্থিক বিষয়াদি নিয়ে দ্বিমত হয় তাদের ভিতরে তর্কাতর্কি হয় কথা হয় more specifically কিন্তু বিশেষ করে they argue when one of them is out of work কাজের বাইরে অর্থাৎ দুজনের ভিতরে একজনের চাকরি নাই কাজ নাই কর্ম নাই কর্মহীন হয়ে পড়ে যখন একজন তখন তাদের ভিতরে এই আর্গুমেন্টটা বেশি তৈরি হয় তাহলে বিশেষভাবে বা নির্দিষ্ট করে এই ধরনের কথাকে যখন আমরা উপস্থাপন করব তখন আমরা এই কালেক্টরগুলো ব্যবহার করব চলে যাই এক্সাম্পলিফিকেশন তোমরা জানো এটার মানে কি
উদাহরণ দেওয়া, অর্থাৎ যখন আমরা কোনো কথা বলে তার নমুনা দেখাবো আর কি, আই মিন উদাহরণ দেবো আর কি, তখন আমরা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টু ইলাস্ট্রেট এই ধরনের কানেক্টর ব্যবহার করব। টু সলভ দ্য প্রবলেম ইউ মাইট ওয়ান্ট টু ট্রাই মেকিং স্মল জেস্টার্স, ফর এক্সাম্পল। তাহলে এখানে বললো যে এই সমস্যা সমাধানের জন্য তুমি হয়তো ছোটখাটো কোনো জেস্টার বা তোমার দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারো, চেষ্টা করতে পারো। সেটা কি ক্লিয়ার হলো না, কিন্তু ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ দেওয়া দরকার। তাহলে উদাহরণ আমরা দিচ্ছি ফর এক্সাম্পল বলে, তার মানে ফর এক্সাম্পল যখনই আমি বলছি তখনই আমরা যা বললাম তার সাপোর্টে একটা এক্সাম্পল উপস্থাপন করছি। মেকিং ইয়োর স্পাউস ফেভারিট মিল ফর ডিনার অর গিভিং হিম আ মেসেজ আফটার টায়ারিং ডে। তাহলে আসলে এটা আগের যে আমরা ম্যারেজ নিয়ে কথা বললাম, ডিভোর্স এর কথা বললাম, এই সমস্যা সমাধানের জন্য একটা সমাধানের পথ আমরা বলে দিচ্ছি। সেই সমাধানের একটা হতে পারে যে তুমি ছোটখাটো বিষয়ে গুরুত্ব দাও, তার ভিতরে একটা হতে পারে যে তুমি তোমার স্ত্রী বা তোমার হাজবেন্ড, তুমি যদি নারী হও তোমার হাজবেন্ড, তুমি পুরুষ হলে তোমার স্ত্রী, তো সেক্ষেত্রে কি করো, তার জন্য ফেভারিট মিল তৈরি করো ডিনারে, অথবা যখন ক্লান্ত শান্ত হবে তখন তুমি তাকে এমন মেসেজ দাও, এমন খবর দাও, এমন কথা বলো তার সামনে, যাতে তুমি তাকে একটু স্যাটিসফাই রাখতে পারো। এটা এই ছোটখাটো বিষয়গুলোও এই ধরনের সমস্যার সমাধানে কাজ করে। তাহলে আমরা উদাহরণ দিয়ে আমরা কিন্তু এই বিষয়টা যে স্মল জেস্টার্স কি হতে পারে, এ একটা ড্রয়িং বা একটা উদাহরণ আমরা দিলাম। অ্যাপ্রিসিয়েট দ্য স্মল থিংস ইয়োর স্পাউস ডাজ ফর ইউ, তোমার স্পাউস তোমার জন্য ছোটখাটো যা করে তার প্রশংসা করো। তাহলে প্রশংসাটা কিভাবে করব, কি প্রশংসা করব, উদাহরণ হিসেবে আমরা বলছি যে লিভ থ্যাংক ইউ নোটস ফর দ্যাম এভরি নাও এন্ড দেন, মাঝে মাঝে ধন্যবাদ দেওয়া বা ধন্যবাদ স্বরূপ তাকে কিছু বলা, তার কোনো কাজের প্রশংসা করা, অ্যাপ্রিসিয়েশন, দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে ফর ইনস্ট্যান্স দিয়ে এই থ্যাংক ইউ নোটস দেওয়ার কথা বলে দিলাম, এটা একটা টিপস উদাহরণ। তাহলে এম্পাসাইজিং, you know what does emphasizing mean, to give force on kono kichu ke tak jor dewa, jhok dewa, gurutto dewa, beshi jhok dewa. tare ami ekta kotha bollam bole oi ekhi kotha ke amra repeat korchi ba language ta change kore bolchi, eta kintu bohul byabohito tomader bishesh kore intermediate syllabus e je passage connected e ashe khyal korba sadharonoto ditiyo ba titiyo sentence e maximum kintu ditiyo sentence e, tar prothom ekta টপিক সেন্টেন্স বলে, ওই টপিক সেন্টেন্সটাকে আরেকটু ক্ল্যারিফাই করার জন্য, ওইটাকে আরেকটু এমফাসাইজ করার জন্য ঘুরিয়ে বলে যে শি ইজ বিউটিফুল, একটা সেন্টেন্স বললো, পরের সেন্টেন্সে বলছে অ্যাকচুয়ালি শি ইজ এক্সট্রিমলি বিউটিফুল, শি ইজ ফ্যাবুলাস। তার মানে আমি অ্যাকচুয়ালি বলে তার বিউটিটাকে আরেকটু ঝোঁক দিয়ে বাড়িয়ে দিলাম। এই ধরনের কথা ব্যবহার করতে গেলে আমরা অ্যাকচুয়ালি অ্যাজ ম্যাটার অফ ফ্যাক্ট ইন ফ্যাক্ট ইনডিড এই কথাটা বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ম্যাক্সিমাম প্যাসেজের ভিতরেই এটার ব্যবহার আছে, তো এটা খুব গুরুত্ব দিয়ে খেয়াল করবে। আই টোল্ড দেম নট টু ইনভাইট রাসেল টু দ্য পার্টি, আমি তাদের বলেছিলাম রাসেল কে পার্টিতে ইনভাইট না করতে। ইন ফ্যাক্ট আই ওয়াজ দ্য অনলি পারসন হু স হোয়াট আ পার্টি পুপার শি রিয়েলি ওয়াজ, বলছে আসলে আমি একমাত্র ব্যক্তি যে দেখেছিলাম যে পার্টি পুপার সে কতটা বাস্তবে, অর্থাৎ পার্টিটাকে নষ্ট করে দিবে, পার্টিতে আসলে একটা ঝঞ্ঝাল তৈরি করবে, একটা ঝামেলা তৈরি করবে, এই ব্যাপারটা আমার জানা ছিল, যার কারণে আমি ইনভাইট করতে না করেছিলাম। এই যে না করাটাকে আরেকটু জোর দিয়ে আমি আমার যুক্তিটাকে উপস্থাপন করলাম ইনফ্যাক্ট দিয়ে। আই থিঙ্ক ইট উড বি আ গুড আইডিয়া টু সেন্ড হার সাম ফ্লাওয়ার্স, তাহলে এখানে কি মেসেজ দিল যে আমি মনে করি তাকে কিছু ফুল পাঠানো যেতে পারে, এটা খুব ভালো একটা কাজ হবে। অ্যাকচুয়ালি ইউ শুড গেট হার 100 অর্কিডস, তাহলে আমি বললাম ফুল দেওয়া যেতে পারে কিছু, আর এই কতগুলো ফুল আরেকটু জোর দিয়ে পরে বললাম যে 100টা অর্কিড ফ্লাওয়ার তুমি তার জন্য নিয়ে যাও, তোমার নেওয়া উচিত। তার মানে আমি ওই কথাটা আরেকটু কিন্তু বাড়িয়ে দিলাম, এমফাসাইজ করলাম অ্যাকচুয়ালি দিয়ে। হি মে বি দ্য বেস্ট ড্রেসড ম্যান অ্যারাউন্ড, সবচেয়ে ভালো পোশাক পরা লোক হয়তো সে এদিকে। Indeed, he has a really good taste in fashion. আরেকটু ঝোঁক দিয়ে ওই একই কথা বললাম যে সে তার ফ্যাশনের প্রতি তার অত্যন্ত ভালো
জানাশোনা আছে বা ভালো রুচি আছে ফ্যাশনের প্রতি, সে ফ্যাশন পরিগ্রহ করে, সে ফ্যাশনেবল লোক, তাহলে আমি বেস্ট ড্রেসড সাথে তাকে আমি মোস্ট ফ্যাশনেবল হিসাবে উপস্থাপন করলাম। অর্থাৎ পরের সেন্টেন্সটা তার প্রথম সেন্টেন্সকে আরেকটু বাড়িয়ে দিল, মিনিংটাকে, আইডিয়াটাকে একটু এম্পাসাইজ করলো, আমি ব্যবহার করেছি ইন্ডিড, তাহলে মূলত বস্তুত আসলে এই ধরনের কথা বলতে গেলে আমরা এই অ্যাকচুয়ালি অ্যাজ ম্যাটার অফ ফ্যাক্ট ইন ফ্যাক্ট ইন্ডিড এই ধরনের কানেক্টিভগুলো ব্যবহার করব। ফোকাসিং অ্যান্ড লিঙ্কিং, আমরা আগেরটাকে ফোকাস করব আর তার সাথে আরো কিছু যুক্ত করবো। এই ধরনের কোনো কাজ করতে গেলে তার আগের যে আইডিয়া প্রেজেন্ট করেছে সেটাকে ফোকাস করে তার সাথে আরেকটা আইডিয়া যুক্ত করে দেবো, সেক্ষেত্রে আমরা অ্যাজ রিগার্ড টু, রিগার্ডিং মানে সে মতে, আগের মতো সে অনুসারে এই ধরনের কথা যখন বলি আমরা, তখন আমরা এই কথাগুলো বলবো অ্যাজ রিগার্ড টু, রিগার্ডিং, অ্যাজ ফর, উইথ রেসপেক্ট টু, অ্যাজ পার কনসার্ন। দেখি কি বলছে, আই এম গোয়িং টু ওয়াইজ পার্টি অ্যাট দ্য উইকেন্ড, আমি সপ্তাহের শেষে বা ছুটির দিনে আমি ওয়াইজের পার্টিতে যাচ্ছি। অ্যাজ ফর ম্যারিজ আই থিঙ্ক আইল পাস, অর্থাৎ ম্যারির কথা যদি যদি বলি, অর্থাৎ এই পার্টির সাথে তার সম্পর্কের কথা যদি বলি, আমি মেসেজটা হয়তো তাকে দিতে পারি। স্টার্ট ইয়ার ডে উইথ মেকিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফোন কলস, অর্থাৎ তোমার দিনটা তুমি শুরু করো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফোন কলের মাধ্যমে। রিগার্ডিং ইমেলস, ইমেলের ক্ষেত্রে যদি বলি, অর্থাৎ ফোনের সাথে আমি ইমেলকে যুক্ত করে দিচ্ছি, তাহলে একটার সাথে আরেকটাকে আমি কি করছি, ফোকাস করছি আগেরটাকে এবং তার সাথে লিঙ্ক করে দিচ্ছি আরেকটাকে। রিগার্ডিং ইমেলস, ইউ মাইট পুট দেম অফ আনটিল লেটার, ইমেলের ক্ষেত্রে, ফোনের ক্ষেত্রে বলছি তুমি শুরু করো, তোমার সকালটা শুরু করো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফোন কল দিয়ে, কিন্তু তুমি ইমেলের ক্ষেত্রে যদি রাখো তাহলে তুমি এটা রেখে দাও। অ্যাজ ফার অ্যাজ জোকস আর কনসার্নড, এখানে স্ট্রাকচার টেকনিক্যালি অ্যাজ ফার অ্যাজ ডট ডট কনসার্ন দেওয়া আছে, তার মানে আমরা ডট ডট এর জায়গায় অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, অ্যাজ ফার অ্যাজ দ্য অথরিটি কনসার্নড, অ্যাজ ফার অ্যাজ দ্য গভর্নমেন্ট কনসার্নড, অর্থাৎ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি তার সম্পর্কে তার ক্ষেত্রে যদি বলি, অর্থাৎ ডগস এর ক্ষেত্রে যদি বলতে যাই, দে মাইট গিভ ইউ চান্স টু গেট আপ ফ্রম ইয়োর ডেস্ক অ্যান্ড গেট সাম এক্সারসাইজ ডিউরিং দ্য ডে, তাহলে তোমার দে মাইট গিভস ইউ চান্স টু গেট আপ ফ্রম ইয়োর ডেস্ক, সে তোমাকে সুযোগ তৈরি করে দিবে, তারা তোমাকে সুযোগ তৈরি করে দিবে তুমি যাতে তোমার ডেস্ক জব থেকে একটু উঠো এবং দিনের বেলায় কিছু এক্সারসাইজ করো এ ব্যাপারে বা এ সম্পর্কে। তাহলে আগের একটা বিষয় উপস্থাপন করব, তার সম্পর্কে আমি আর একটা কথা যুক্ত করে দেবো, আগেরটাকে ফোকাস করবো, পরেরটাকে লিঙ্ক করবো, এই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কখনো কখনো একটা কিছু করি বা আইডিয়া দিই, সেই আইডিয়াটাতে ভুল থাকুক বা একটু অ্যাম্বিগুয়াস থাকুক সেটাকে কারেক্ট করে দিই, সেক্ষেত্রে আমরা রেদার টু বি মোর প্রেসাইজ এই ধরনের কথা ব্যবহার করি, বরঞ্চ আরো নির্দিষ্ট করি। তার মানে আগে একটু অ্যাম্বিগুইটি ছিল, অস্পষ্টতা ছিল বা পুরোপুরি কারেকশন ছিল না, সেটাকে আমরা কনফার্ম করে দেওয়ার জন্য, কালেক্ট করে দেওয়ার জন্য, সলভ করে দেওয়ার জন্য আমরা এই ধরনের রাদার বা টু বি মোর প্রিসাইজ ব্যবহার করতে পারি কানেক্টর। যেমন আই থট ইট ওয়াজ এ গুড আইডিয়া টু গেট এ ফ্রেন্ড, রাদার ইট হ্যাড অলওয়েজ বিন মাই ড্রিম টু গেট ওয়ান, তার মানে এটা আমার থাকলে ভালো হতো আমার মনে হতো আসলে, বা মূলত বা আরেকটু নির্দিষ্ট করে যদি বলি, এটা আমার স্বপ্ন। ইউ মাইট ওয়ান্ট টু চেঞ্জ আ ফিউ থিংস, তুমি হয়তো কিছু জিনিস পরিবর্তন করতে চাও, টু বি মোর প্রিসাইজ আরো যদি আমি নির্দিষ্ট করে বলি, আই থিঙ্ক ইউ শুড স্টার্ট এগেইন ফ্রম স্ক্র্যাচ, তাহলে আমি আরেকটা এটাকে কারেক্ট করে দিলাম যে তোমার স্টার্ট করা উচিত গেইন ফ্রম স্ক্র্যাচ। আর টাইম সিকোয়েন্স, আমরা টাইম সিকোয়েন্সের বিষয়টা জানি যে কোনো কাজ বা কোনো বক্তব্য উপস্থাপন করছে সময়ের সাথে তার সম্পর্ক, যে আগে করব তারপরে করব তারপরে করব, এটাও অনেকটা প্রসেস প্যারাগ্রাফ যেগুলো আছে, যেরকম হাউ টু মেক এ কাপ অফ টি, হাউ টু মেক এ গার্ডেন, হাউ টু মেক এ গুড রেজাল্ট, হাউ টু লার্ন ইংলিশ, তাহলে এখানে তোমার কিভাবে তুমি আগাবা, কোন কাজটাকে আগে করবা কোনটা পরে, এই যে আগে পরে বিষয়টা সময়ের সাথে সম্পৃক্ত, এই ধরনের সিকোয়েন্সিয়াল, এটা অনেকটা সিকোয়েন্সিয়াল, এই ধরনের বিষয়কে উপস্থাপন করতে আমরা
At first, then afterwards, later, in the meantime, meanwhile, এই ধরনের কানেক্ট গুলো ব্যবহার করতে পারি, তাহলে এই কানেক্ট গুলো আমরা মনে রাখবো এবং প্র্যাকটিস করবো। ইট ওয়াজন্ট আ পিস অফ কেক টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখাটা খুব সহজ না। এট ফার্স্ট আই কুডেন্ট প্রোনাউন্স অল দ্য ওয়ার্ডস কারেক্টলি, অর্থাৎ প্রথমত আমি ভালো শব্দগুলো ভালো মতো উচ্চারণ করতে পারতাম না, তাহলে প্রথম এই অবস্থা ছিল আমার। দেন আই কুডেন্ট স্পেল অল দ্য ওয়ার্ডস কারেক্টলি, এরপরে যেটা ঘটলো যে প্রোনাউন্স কিছুটা করতে পারি কিন্তু স্পেলিং করতে পারি না, পরের সমস্যা। তারপরে যে সমস্যা দেখা দিল, আই হ্যাড এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য টেন্স, টেন্স বুঝতে আমার খুব কষ্ট গেছে, খুব কঠিন সময় গেছে। এরপরে কি হলো, এর মধ্যে আবার ইন দ্য মেইন মেইন টাইম আই ওয়াজ গেটিং সাম হেল্প ফ্রম মাই ইংলিশ টিচার। এরপরে যেটা হলো, যখন আমার এই এই সমস্যাগুলো হলো, পরে যেটা করলাম, আমি একজন শিক্ষকের, ইংরেজি শিক্ষকের হেল্প নিলাম। লেটার আই কুডেন্ট মেমোরাইজ ফ্রেজেস ভার্বস এন্ড আইডিয়মস, আমার যেটা সমস্যা দাঁড়ালো, আমি ফ্রেজ গুলো ভার্বস গুলো বা আইডিয়মস গুলো মুখস্থ করতে পারি না, মিনিং মনে রাখতে পারি না, ইত্যাদি ইত্যাদি। মিন ওয়াইল আই ওয়াজ এনজয়িং মাই স্কাইপ লেসনস মোর অ্যান্ড মোর, তারপরে আমি স্কাইপিতে বিভিন্ন লেসন এনজয় করতে লাগলাম, দেখতে লাগলাম, ওয়াচ করতে লাগলাম, স্টাডি করতে লাগলাম। পরের কাজ, তাহলে আমরা এখানে ওয়ান আফটার অ্যানাদার আমি কি কি করেছি সেগুলো বললাম। কনক্লুশন, আমরা যখন কোনো প্যারাগ্রাফ কোনো প্যাসেজ স্থাপন করবো, যখন কনক্লুডিং এ চলে যাবো, কনক্লুশনে চলে যাবো, তখন আমরা কনক্লুডিং সেন্টেন্সটাকে কিভাবে প্রেজেন্ট করবো, কনক্লুডিং আইডিয়াটাকে প্রেজেন্ট করবো একটা সিগনাল দিয়ে বা একটা কানেক্টিভ ব্যবহার করে, সেটা কি, ইন কনক্লুশন, ইন ব্রিফ, ইন সামারি, টু সাম আপ, অল ইন অল, বা টু কনক্লুড, এরকম কথা আমরা বলি। তাহলে এখানকার যে কোনো একটা ব্যবহার করে আমরা কনক্লুডিং সেন্টেন্সটাকে উপস্থাপন করবো। ইন কনক্লুশন ইট মে বি সেড দ্যাট ফ্যাক্টস মেক দ্য বেস্ট ফ্যাক্টস, meeting my boss Park was an interesting experience, in brief it was a disaster. In summary, it may not be the best idea to frequent the same pubs as boss. To sum up, some people are better suited to working from home than others. তো আমরা এখানে অনেকগুলো কথা বলে শেষ একটা decisive sentence, যেটা আর কি final sentence, অর্থাৎ আমি how to conclude, how to what the decision have taken, it present korte decisive sentence to present korte gele amra ei dhoroner kono kotha bole shesh kore dicchi. Actually this indicates my decision, what is my final stance about what I presented in the subsequent sentences. So how, thus I will conclude my space. Dear students, up to this for today, if you have any problem, please message me, I'll try to solve or give you tips. I hope you have understood what I have tried to present before you. I'm always prepared to help you in any issues regarding your English. As a teacher, I'm always with you. Thank you for enjoying my class.